তৃণমূল কংগ্রেসের নবজোয়ারে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার ছবি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম থেকে একেবারে 25 এপ্রিল কোচবিহার থেকে যেটা শুরু হয়েছিল বীরভূমে 9 মে, গতকাল একই ছবি দেখা গেল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন নবজোয়ার কর্মসূচি নিয়ে, সেখানে বিশৃঙ্খলার স্রোত বলা যায়। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, সব জায়গায় কি ছবি তৃণমূল কংগ্রেসের মধ্যে, কোন দল আর কোন দলের ছবি কেন, যেখানে ব্যালট বাক্স দেওয়া হচ্ছে, ব্যালট বাক্সে বলা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থী তারাই যেন বেছে নেন এবং সেই অনুযায়ী যেন ব্যালট বাক্সে তারা সেই নামটা দেন কাগজে লিখে। কিন্তু তারপরে যে ছবিটা দেখা যাচ্ছে যে এই ব্যালট বাক্সগুলো নিয়ে হুড়োহুড়ি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছেন, চেয়ার ছোটাছুটি চলছে। তবে এই যে দ্বন্দ্বটা, এই যে বিরোধটা, তা আরও একবার স্পষ্ট করছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন দল এই মুহূর্তে কতটা তীব্র। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই মুহূর্তে, মনোরঞ্জন রয়েছেন বীরভূম থেকে, সৌমিত্র রয়েছেন আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে। আমি সরাসরি চলে যাব মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, বিরোধীদের সঙ্গে বিবাদের ছবি নয়, বাংলার মানুষ দেখছে এপ্রিল মাস থেকে এই ছবি তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে কি বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আর বিজেপি নেতৃত্ব কি বলছে নিজেদের মধ্যে যে এই লড়াইটা, সেটা কেন তৃণমূলের টিকিট পাওয়ার জন্য শুধু? দেখো, যেভাবে জনজোয়ার বা নবজোয়ার যেটাই বলো না কেন, অভিষেক ব্যানার্জি সেই নবজোয়ার কর্মসূচিকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, গতকাল দেখা গেল বীরভূমের চাতরাতেও কিন্তু একই ঘটনা, সেই ব্যালট লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা, একে অপরের উপর হামলে পড়ছে, ব্যালট ছিনতাই করার চেষ্টা করছে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আসতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছে এটাই দেখার ছিল, শুদ্ধিকরণের চেষ্টা হবে আগামী দিনে। আমার সাথে রয়েছেন বিজেপি এবং কংগ্রেসের দুই প্রতিনিধি, বিজেপির জেলা সহসভাপতি দীপক দাস তিনি রয়েছেন। দীপকবাবু, বলছি এই যে হচ্ছে নবজোয়ার এবং সেখানেই বিশৃঙ্খলা, ব্যালট দেখুন, গতকাল আমাদের পশ্চিমবাংলার একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় নেতা তিনি বীরভূমে প্রবেশ করেছেন এবং তার দেখা যাচ্ছে যা যে পদ্ধতি ওরা গ্রহণ করেছে, যে আগামী পঞ্চায়েত নির্বাচনের ট্রায়াল চলছে, কী করে ব্যালট লুট করা যাবে, কী করে ভোট লুট করা যাবে, যেন তারা ট্রায়াল হচ্ছে এবং সেটা নিয়ে পুলিশ প্রশাসন এতই ব্যতিব্যস্ত। পুলিশ প্রশাসন কেউ এলে, কোনো নেতা এলে তার সেফটি সিকিউরিটি দেখবে, কিন্তু কোনো দলীয় কোনো দলের মকপোল করার জন্য পুলিশ প্রশাসন কেন ব্যস্ত থাকবে? এই বিশৃঙ্খলা কি বলবে? বিশৃঙ্খলা দলটা কোনো শৃঙ্খলা আছে নাকি? আদৌ কি কোনো রাজনৈতিক দল? আমি তো প্রথমেই বলেছি একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় নেতার আগমন। অর্থাৎ দেখো, যেটা বলছেন যে কেন পুলিশ কেন এই দেখবে মকপোল, আমার সাথে কংগ্রেসের প্রতিনিধিও রয়েছেন, বলছি কীভাবে দেখছেন আপনারা এই যে নবজোয়ারকে কেন্দ্র করে এবং ভোটদানকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার? দেখুন, এটা নবজোয়ার বলার চেষ্টা হচ্ছে কিন্তু এটা নবজোয়ার নয়। নবজোয়ার কাকে বলে? নবজোয়ারের মিনিংস হচ্ছে পুরোপুরি আলাদা। এটা তো বিশৃঙ্খলা, একটা দলকে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করার চেষ্টা হচ্ছে, কিন্তু এটা কোনো আবদ্ধ করতে পারবে না, এটা নবজোয়ারের নাম দিয়েছে। বারবার বিশৃঙ্খলা যে জেলাতে হচ্ছে, দলটার কোনো শৃঙ্খলাই তো নেই, বারবার বিশৃঙ্খলা তো হবেই। টিকিটের জন্য কি মানে, টিকিট পাওয়া মানে কাঠমান্ডের লাইসেন্স পেয়ে যাওয়া, এটাই তো বলছে বিরোধীরা। কি বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব কি বলছে, কংগ্রেস নেতৃত্ব কি বলছে? দেখো, মুর্শিদাবাদে গত 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু অভিষেক ব্যানার্জি এসেছিলেন, আর অভিষেক ব্যানার্জি যখন ভগবানগোলা, বহরমপুর এবং বড়ুয়াতে এসেছিলেন তখনই কিন্তু বিশৃঙ্খলা ঘটে। তৃণমূলের যেখানে প্রার্থী সিলেকশনের জন্য ভোটাভুটি হয় সেই ভোটাভুটির সময় কিন্তু ব্যাপক বিশৃঙ্খলা হয়। আমার কাছে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন কংগ্রেস নেতা সাইদুর রহমান। সাইদুর রহমানের কাছ থেকে জানতে চাইবো এই যে তৃণমূলের বিশৃঙ্খলা চোখে পড়লো মুর্শিদাবাদ জেলাতেও, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এবং বিশৃঙ্খলার পর দেখা গেল যে তৃণমূল ছাড়ার হিড়ি কংগ্রেসে সবাই যোগ দিচ্ছে, কি বলবেন পুরো বিষয়টা নিয়ে? নমস্কার, রিপাবলিক বাংলার সমস্ত শ্রোতা এবং স্টুডিওতে যারা আছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। গত 5 তারিখ আপনারা লক্ষ্য করেছেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে নবজোয়ার কর্মসূচি মুর্শিদাবাদে প্রবেশ করেছে। যেদিন থেকে মুর্শিদাবাদ মালদার মাটিতে নবজোয়ার শুরু হয়েছে, সেই মালদা থেকে তৃণমূলের ধস শুরু হয়েছে মুর্শিদাবাদে যখন নবজোয়ার যাত্রা প্রবেশ করলো। সে সময় আমরা দেখলাম শমশেরগঞ্জে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি দুজনা মিলে আমাদের এই নবজোয়ার যাত্রা শুরু করলেন। শুরু করার পর যখনই তিনি নবজোয়ার যাত্রা যত এগিয়ে এসছে তত জোয়ারের পর যে ভাঁটা আসে আমরা সেটা লক্ষ্য করেছি। নবজোয়ার যাত্রা ক্রমান্বয়ে যখন
মানে তারা ভাটা দেখছেন সৌমিত্র বাকি বক্তব্য শোনাবো আমি যাব সুবীরেশের কাছে সৌমিত্র আমরা লক্ষ্য করেছি গত কালকেও নসিপুর ভগবানগলা নসিপুর লালবাগ সমস্ত জায়গাতে অধীর রঞ্জন চৌধুরী মশাইয়ের হাত ধরে তাদের মধ্যে এত হুড়োহুড়ি এত দ্বন্দ্ব কি বলছে তোমার ওখানে নেতৃত্ব দেখো মিনাক্ষী একদমই ঠিক কথা কিন্তু বিজেপি বা বিরোধীরা অন্যান্য যারা বিরোধীরা রয়েছেন তৃণমূলের তারা কিন্তু প্রত্যেকে একই কথা বলছেন দেখো কোচবিহার থেকে শুরু হয়েছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যাত্রা এবং এই যাত্রা কিন্তু এখন এই মুহূর্তে বর্ধমানে বীরভূমে রয়েছে এখন এই যে এই কোচবিহার থেকে শুরু হয়েছিল আমরা দেখেছি কোচবিহার থেকেই চরম বিশৃঙ্খলা ছিল এবং জলপাইগুড়িতেও হয়েছে আলিপুরদুয়ারেও হয়েছে বিভিন্ন জেলায় হয়েছে এই আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বুবাই কর বিজেপি নেতা একবার তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করো বুবাইবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রা যেখানে যাচ্ছে সেখানেই বিক্ষোভ কেন বিক্ষোভ না এটা বিক্ষোভ নয় এটা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তোলামূল কোম্পানি চুরির লাইসেন্সটা রিনিউয়াল করত এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন চোরেরা তাদের ট্রেড লাইসেন্স তৈরি করছে এই চুরির ট্রেড লাইসেন্স কার হাতে থাকবে তা নিয়েই এই গণ্ডগোল এবং এই গণ্ডগোল আগামী দিনে বৃহত্তর আকার ধারণ করবে নিজেদের মধ্যে গণ্ডগোলে বাংলা জ্বলবে বাংলার পরিবেশ উত্তপ্ত হবে আর মাননীয় রাজ্যপাল মহাশয় রাজভবনে থেকে এই জিনিস যেন না বাংলার মানুষ প্রত্যক্ষ করে বাংলার মানুষ সহ্য করে তার জন্য সদত্ব পদক্ষেপ রাজ্যপালকে গ্রহণ করতে হবে বলে আমরা দাবি করি যেহেতু বেশি লোক চলে আসছে তার জন্য নাকি এই ছবি সামনে আসছে আপাতত ধন্যবাদ সকলকে।